আপনি কি মোবাইলের মাধ্যমে ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে কিভাবে মোবাইল ফোন ইউজ করে একটি ওয়াইফাই এর পাসওয়ার্ড হ্যাক করা হয় এবং হ্যাকাররা কিভাবে এই কাজটি করে। শুরুতেই বলে নিব, এই ভিডিওটি শিক্ষামূলক কারণে তৈরি করা। এই ভিডিওটি থেকে শেখা জিনিসগুলো আপনারা অবশ্যই কোনো বাজে কাজে ব্যবহার করবেন না, আর যদি করে থাকেন সেটা দায়ভার আমার, কিংবা টেকনিক্যাল বাংলার না। তো চলুন শুরু করা যাক। এই ভিডিওতে আমি বেশ কিছু ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং ওয়াইফাই হ্যাকিং টেকনিক সম্পর্কে কথা বলবো, যেগুলো আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করতে পারবেন, আর এগুলো ব্যবহার করে হ্যাকাররা সাধারণত ওয়াইফাই হ্যাক করে থাকে। এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে 5টি ওয়াইফাই হ্যাকিংয়ের টেকনিক শেয়ার করব। সো ফার্স্ট অফ অল, যে কমান্ড টেকনিকটি সম্পর্কে আমরা কথা বলবো, এটি হলো পাসওয়ার্ড অ্যাটাক। এটাকে আপনারা ডিকশনারি অ্যাটাকও বলতে পারেন অথবা ওয়ার্ড লিস্ট অ্যাটাকও বলতে পারেন। এক্ষেত্রে সাধারণত যে ওয়াইফাইটা হ্যাক করার প্রয়োজন পড়ে, সেই ওয়াইফাইটার হ্যান্ডশেক ফাইলটা হ্যাকার কালেক্ট করে এবং হ্যান্ডশেক ফাইলটা ক্যাপচার করার মাধ্যমে পরবর্তীতে ওই ফাইলটার উপর ব্রুট ফোর্স অ্যাটাক করা হয় এবং ওটা যে ইনক্রিপশন পিন ওটা খুঁজে বের করা যায়। তো এই ধরনের অ্যাটাক করার ক্ষেত্রে সাধারণত ওয়াইফাইটা থেকে একবার হ্যান্ডশেক ফাইলটা কালেক্ট করতে হয় এবং তারপর ওই ইনক্রিপ্টেড ফাইলটার উপর বিভিন্ন ধরনের ওয়ার্ড লিস্ট ব্যবহার করে অ্যাটাক করা হয়ে থাকে। এবং তার পরবর্তীতে যদি ওই ওয়ার্ড লিস্টে সেই পাসওয়ার্ডটা মিলে যায়, সেক্ষেত্রে ওই ওয়াইফাইটা হ্যাক হয়ে যায়। তো সাধারণত এই টেকনিকটা তখনই কাজ করে যখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড অনেক সহজ হয়ে থাকে। এই কাজটা আমরা চাইলে মোবাইল ব্যবহার করেও করতে পারি, আবার কম্পিউটার ব্যবহার করেও কিন্তু করতে পারি। আর তাছাড়া ESP32 পেনিট্রেশন টেস্টিং টুল ব্যবহার করেও কিন্তু সেম অ্যাটাকটা করা হয়ে থাকে। তো ওইটাও মোবাইল ইউজ করে করা যায়, বাট ওইটার জন্য একটা সেপারেট ডিভাইস লাগে। ডিভাইস ইউজ করে অ্যাটাকটা করা সহজ, মোবাইলের মাধ্যমেও করা যাচ্ছে, কম্পিউটারের মাধ্যমেও সহজে করা যাচ্ছে। আর এই সম্পর্কে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি বিস্তারিত একটা ভিডিও আছে, ESP32-তে আপনি কীভাবে প্রোগ্রাম ফ্ল্যাশ করবেন, কীভাবে এটা ইউজ করে ওয়াইফাই হ্যাক করবেন A to Z। তো চ্যানেলের আগের ভিডিওগুলো মাস্ট বি দেখবেন, তা নাহলে এই ধরনের ভিডিও কিন্তু মিস করে যাবেন। সো গাইস, সেকেন্ড যে টেকনিক সেটা হলো ইভিল টুইন অ্যাটাক অথবা পিশিং অ্যাটাক বলতে পারেন। এই অ্যাটাকটায় সাধারণত করা হয় কি, যে ধরেন আপনি একটা ওয়াইফাই চালাচ্ছেন, ওই ওয়াইফাইটাকে হ্যাকার জ্যাম করে দিবে এবং হ্যাকার একটা ফেক অ্যাক্সেস পয়েন্ট তৈরি করবে। আপনি যখন পুনরায় আপনার ফোনে ওয়াইফাইটাতে কানেক্ট হতে যাবেন, তখন আপনি আপনার ওয়াইফাইটার সাথে আর কানেক্ট হতে পারবেন না, তখন আপনার সামনে হ্যাকারের তৈরি করা ওই ফেক অ্যাক্সেস পয়েন্টটা আসবে। আর আপনি যখনই ওইটায় গিয়ে লগ ইন করার চেষ্টা করবেন, মানে ওয়াইফাইতে পাসওয়ার্ড বসিয়ে ওয়াইফাইটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন, তখনই আপনার সামনে পাসওয়ার্ড চাইবে আর ওই পাসওয়ার্ডটা বসানোর সাথে সাথে পাসওয়ার্ডটা চলে যাবে হ্যাকারের কাছে। তখন ওই ফেক ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটা আবার হারিয়ে যাবে আর আপনার কাছে আপনার ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্টটা ফিরে আসবে, আপনি কানেক্ট হয়ে যাবেন। আপনি তেমন কিছু বুঝতে পারবেন না, ভাববেন যে কী হলো, হঠাৎ করে ওয়াইফাই কানেক্ট ছিল আবার ডিসকানেক্ট হয়ে গেল আবার কানেক্ট হলো, যাই হোক নেটের প্রবলেম হতে পারে, রাউটারের প্রবলেম হতে পারে। এইভাবে আপনি যখন আর এটা নিয়ে মাথা ঘামাবেন না, ততক্ষণে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাকারের কাছে চলে যাবে। তো এভাবে কিন্তু আসলে ওয়াইফাই হ্যাক করা হয়ে থাকে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে। আর এইটা কিন্তু ঠেকানোর উপায়ও বেশ কিছু কম উপায় আছে, বাট সাধারণত এটা ঠেকাতে পারবেন আপনি যদি ম্যাক ফিল্টারিং অন রাখেন আর যদি আপনার SSID হাইড করে রাখেন, মানে আপনার রাউটারের যে অ্যাক্সেস পয়েন্টটা ওটা যদি হাইড করে রাখেন, দেন ওইটা হয়তো পাওয়া একটু টাফ হবে, বাট ওইগুলোও কিন্তু খুঁজে বের করার উপায় আছে। হিডেন অ্যাক্সেস পয়েন্টও কিন্তু খুঁজে বের করা যায়, সে ধরনের টুলস অ্যাভেলেবেল আছে, যেগুলো নিয়ে আমি আরও সামনে কথা বলবো। এরপরে 3 নম্বর যে অ্যাটাকটি সেটি হলো স্নিপিং অ্যাটাক। এটা সাধারণত ওয়্যারশার্ক ব্যবহার করে করা হয়ে থাকে। ওয়্যারশার্ক টুলটি মোবাইলেও চাইলে ব্যবহার করা যায়, কম্পিউটারেও ব্যবহার করা যায়, যদিও মোবাইলে ইউজ করা একটু টাফ, এর জন্য আপনার ফোনে কালি লিনাক্স ইনস্টল করতে হবে। এ বিষয়ে আমাদের চ্যানেলে পুরনো ভিডিও রয়েছে, আর ওইটা ব্যবহার করে আপনি গ্রাফিক্যাল ইন্টারফেস পেয়ে তারপর আপনি ওয়্যারশার্ক টুলটা ইউজ করতে পারেন। আমি নিজে ইউজ করে দেখছি, এই সিস্টেমটা কাজ করে। আর সেকেন্ডলি, কালি লিনাক্সে তো এটা অ্যাভেলেবেল আছে, আর উইন্ডোজে আপনি গুগল থেকে সার্চ করে এই টুলসটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে টুলসটা ওয়্যারশার্ক, এটা ব্যবহার করে আমরা কিন্তু প্যাকেট স্নিপ করতে পারি। আপনি যদি কোনো ওয়াইফাই নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকেন, তখন ওই নেটওয়ার্কে যতগুলো কানেক্টেড ডিভাইস থাকে, ওই ডিভাইসগুলো একটা আরেকটার সাথে কমিউনিকেশন করে কিন্তু প্যাকেটের থ্রু। তো আপনি কিন্তু চাইলে ওই প্যাকেটগুলো দেখতে পারেন, স্নিপ করতে পারেন, যদিও কিছু কিছু প্যাকেট ইনক্রিপ্টেড থাকে, কিছু কিছু প্যাকেট আনইনক্রিপ্টেড থাকে। তো অবভিয়াসলি আনইনক্রিপ্টেড প্যাকেটগুলো কিন্তু দেখা যায়, আর এটা ব্যবহার করে আপনি চাইলে সেম ওয়াইফাইতে কানেক্টেড থাকা অন্য লোকের ফেসবুক আইডির পাসওয়ার্ড, কিংবা ধরেন তার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেল এক্সেট্রা, যদি কোনো এর ধরনের সেন্সিটিভ ডিটেল থাকে যেগুলো আনইনক্রিপ্টেড, ওইগুলো আপনি চাইলে কিন্তু পেতে পারেন। আর এগুলোর এখন আরও অনেক অ্যাডভান্স টেকনিক বের হয়েছে, ইনক্রিপ্টেড যে সিস্টেমগুলো আছে ওইগুলো কিন্তু ভাঙার সিস্টেম বর্তমানে অ্যাভেলেবেল আছে, বাট ওইগুলো একটু সময় সাপেক্ষ, এখানে ক্রিপ্টোগ্রাফির ভূমিকা আছে, ইনক্রিপশন ডিক্রিপশনের কাহিনী, এটা নিয়ে পরে কখনও কথা বলবো। সো
চার নাম্বার যে টেকনিকটা সম্পর্কে কথা বলবো এটা হলো জ্যামিং। তো জ্যামিংটা আসলে হ্যাকিং বলা যায় না, বাট এটা ওয়ান কাইন্ড অফ হ্যাকিংই বলতে পারেন। আপনি তার ওয়াইফাইটা অফ করে রাখতে পারবেন, এক্ষেত্রে আপনি তার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড নেবেন না, বাট ওয়াইফাইটা পারমানেন্টলি জ্যাম করে রাখতে পারেন। ধরেন আপনি কোনো একটা এরিয়ায় গেছেন, সেখানে অনেকগুলো সিসি ক্যামেরা আছে যেগুলো একটা রাউটারের সাথে কানেক্টেড। এখন আপনি চাচ্ছেন কি যে এটার কানেকশন আমি বিঘ্নিত করে দিই, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনার জ্যামিং অ্যাটাকগুলো খুবই কাজে লাগে। তো যে যে কমিউনিকেশনগুলো ওয়্যারলেসলি হয় সব ধরনের কমিউনিকেশনে কিন্তু জ্যাম করা যায়, শুধু এরকম না যে ওয়াইফাই জ্যাম করা যায়, মোবাইল নেটওয়ার্ক থেকে শুরু করে স্যাটেলাইট কানেকটিভিটি পর্যন্ত জ্যাম করা যায়। নেটওয়ার্ক জ্যামিংয়ের বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন সিগন্যাল জ্যামিংয়েরও বিভিন্ন টেকনিক আছে। আর ওয়াইফাই জ্যামিংয়ের টেকনিকটা হলো একটা নোড এমসিইউ ব্যবহার করে একটা WIPWN তৈরি করা, যাকে ডিঅথার বলে। আপনি ডিঅথ অ্যাটাক ব্যবহার করে ডিঅথার করতে পারবেন যে কোনো ওয়াইফাইকে। আর পাঁচ নাম্বার যে হ্যাকিং অ্যাটাকটি সম্পর্কে কথা বলবো সেটি হলো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এই অ্যাটাকটাও স্নিপিং অ্যাটাকের মতো, কিন্তু এটা তার থেকে একটু অ্যাডভান্স। স্নিপিংয়ে শুধুমাত্র দেখা হয় আর ম্যান ইন দ্য মিডিল অ্যাটাকে দেখানো হয়। তো এটা সাধারণত একজন হ্যাকার একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড লোকের সাথে এটা করতে পারে। ধরেন একজন ইউজার একটা রাউটারের সাথে কানেক্টেড, তখন হ্যাকার তাদের মাঝখানে চলে আসবে, সে চাইলে ম্যানিপুলেশন করতে পারে। ধরেন আপনি গুগলে ভিজিট করেছেন, হ্যাকার চাইলে আপনাকে টেলিগ্রামে ঢুকাই দিতে পারে। এই ধরনের অ্যাটাকগুলো করা যায়। তো এই অ্যাটাকটা কিন্তু সাধারণত অ্যান্ড্রয়েড ফোনে জ্যান্টি অ্যাপ্লিকেশন ইউজ করে করা যায়, যেটার কিন্তু টোটাল কমপ্লিট টিউটোরিয়াল আমাদের ডুরাইড হ্যাকিং কোর্সে আছে। আমাদের সাইবার সিকিউরিটির কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে নিচে technicalbangla.com ভিজিট করুন, ওখানে আপনি ডুরাইড হ্যাকিং কোর্স পাবেন, যেখানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে A to Z কমপ্লিট হ্যাকিং করা শিখতে পারবেন। আর তাছাড়া ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্স আছে, দি কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং কোর্স আছে, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট আছে, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট আছে, সাইবার সিকিউরিটির অসংখ্য অ্যাডভান্স এবং প্রফেশনাল বাংলা কোর্স আছে যেগুলো আমার তৈরি করা। তো আপনারা চাইলে আমার এই কোর্সগুলো দেখে কিন্তু সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ে প্রফেশনাল হতে পারেন। আর গাইস, ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক কালি লিনাক্স ব্যবহার করেও করা যায়, যেটা সম্পর্কে ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সে ভিডিও আছে। তো আশা করি আপনারা ওয়াইফাই হ্যাকিংয়ের সিস্টেমগুলো জানতে পারিছেন। তো এখন কথা, এরকম কি কোনো উপায় আছে যেটা করলে আপনার ওয়াইফাই কেউ হ্যাক করতে পারবে না? ওয়েল, কিছু কিছু টেকনিক আছে। যেমন আপনি আপনার রাউটারে ম্যাক ফিল্টারিং অন করতে পারেন, যেক্ষেত্রে আপনি যে ডিভাইসটার ম্যাক অ্যাড্রেসকে অ্যালাউ করবেন শুধুমাত্র সেটাই আপনার মেশিনের সাথে কানেক্টেড হতে পারবে, মানে রাউটারের সাথে। সেকেন্ডলি, আপনি SSID হাইড করতে পারেন, এটাও আপনার হ্যাকিং অনেক প্রিভেন্ট করে দিবে। আর এছাড়াও আরও বেশ কিছু উপায় রয়েছে যেগুলো ব্যবহার করলে আপনি ইন্টারনাল নেটওয়ার্কে স্নিপিং অফ করতে পারবেন, কেউ ম্যান ইন দ্য মিডল অ্যাটাক করতে পারবে না। আরও বিভিন্ন টেকনিক আছে যেগুলো সম্পর্কে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট নামে একটা কোর্স আছে, এটা আপনি ওয়াইফাই সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্ক কমিউনিকেশন এগুলোর হ্যাকিং কীভাবে হয়ে থাকে এগুলোর প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। আসলে ইউটিউবে সব কিছুর প্র্যাকটিক্যাল প্রোভাইড করা সম্ভব হয় না, এর কারণটা আপনারা জানেন, এখানে স্ট্রাইক দিয়ে দেয়। যখনই আমি কালি লিনাক্সের প্র্যাকটিক্যাল ভিডিওগুলো এখানে আপলোড করব সব ডিলিট হয়ে যাবে। তো এই ভিডিওগুলো আসলে প্রাইভেটলি আপনারা technicalbangla.com পাবেন, আর খুবই কম দামে 250 টাকায় আপনারা কোর্স কিনে ফেলতে পারবেন। আহামরি তেমন বড় রেঞ্জের আমাদের কোনো দাম না, খুবই কম রেঞ্জে আমরা কোর্সগুলো প্রোভাইড করি। 99 টাকা থেকে কোর্স আছে আমাদের প্ল্যাটফর্মে, তো অবভিয়াসলি একবার ভিজিট করে দেখবেন। আর আশা করি এই ভিডিওটা থেকে আপনারা জানতে পারছেন যে কী কীভাবে ওয়াইফাই হ্যাক করা হয়ে থাকে। আর আমাদের চ্যানেলেই আপনারা প্র্যাকটিক্যাল ভিডিও পেয়ে যাবেন বেশ কয়েকটা, যেমন ইভিল টুইন ভিডিওটা আপনাদের দেখতে বলবো। দেখেন আমাদের এই ভিডিওটা থেকে 2-3টে ভিডিও নিচে ডেভিল টুইন 2.0 নামে আসে, ওই অ্যাটাকটা দেখেন, ওটাও কিন্তু ওয়াইফাই হ্যাকিংয়ের কার্যকারী একটা টেকনিক। আর এর পাশাপাশি অন্য যে টেকনিকটা রয়েছে সেটা অনেক ইম্পর্ট্যান্ট, সেটা হলো পাসওয়ার্ড অ্যাটাক, যেটা ESP32 ইউজ করে করা যায়। ওই ভিডিওটাও 4-5টা ভিডিও নিচেই থাকবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগিছে, আর এই ধরনের ভিডিও আপনারা যদি আরও চান অবভিয়াসলি কমেন্ট করে জানান। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।